আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা এখন যাচ্ছি মক্কায় অবস্থিত শেখ হেরা গুহা। হেরা গুহায় যাচ্ছি আমরা, সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো আমাদের সেই কাঙ্ক্ষিত স্থান যেখানে রাসুল দীর্ঘ সময় অবস্থান করেছিলেন, যেখানে কোরআনের প্রথম আয়াত নাজিল হয়েছিল। আমরা কয়েকজন সেখানে যাচ্ছি। আমরা এখন অবস্থান করছি আজিজিয়ায়। আমরা এখান থেকে রওনা দিয়েছি সকাল 5টায়। সেখানে প্রায় 20 মিনিট মতো লাগতে পারে আমাদের সময়। এখন রাস্তায় আছি আমরা। আশা করি আপনারা অবশ্যই সাথে থাকবেন। আপনাদেরকে দেখাবো আমরা যেখানে যাই, আপনাদেরকে অবশ্যই সেই দৃশ্যটি দেখাবো। অবশ্যই ইনশাল্লাহ সাথেই থাকবেন এই আশা রাখি। সকাল সকাল আমরা বের হয়ে গেছি, কারণ হচ্ছে যখন সূর্য উঠে যায় তখন উপরে উঠতে অনেক কষ্ট হয়, তাই আমরা একটু ভোরেই রওনা দিয়েছি। আমরা এটা হচ্ছে নির্দেশনা সৌদি আরবের গভর্নমেন্ট, সরকার থেকে যেটা নির্দেশনা দেওয়া হয়েছে। দেখেন আপনারা, এই যে অনেকে উঠে আমাদের বাংলাদেশে এবং ইন্ডিয়ান পাকিস্তানিরা উপরে গিয়েই সেজদা অথবা প্রার্থনা অনেক কিছু করতে চায়। এখানে স্পষ্ট বাংলাতে লেখা আছে, প্রিয় মুসলিম ভাই, এখানে ইবাদত করা, সালাত আদায় করা এবং দোয়া করা বৈধ নয়। এটা হচ্ছে, এটা হিন্দিতে দেওয়া আছে, ইংলিশে দেওয়া আছে, কয়েকটি ভাষা এখানে দেওয়া আছে। যে দেখেন এখানেও, এই যে এখানে কি লেখা আছে, পাহাড়ের মাটি কিংবা গাছ অথবা পাথর থেকে বরকত নেওয়া শরীয়তের দৃষ্টিতে হারাম। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যদি কোনো কাউকে ইবাদত করার প্রয়োজন থাকে তাহলে রসুলের সেই স্থানে ইবাদত করতো মানুষ, আল্লাহ সেখানেও নিষিদ্ধ করে দিয়েছেন। এটা হচ্ছে এখান থেকে প্রমাণ। আর আমরা মাজার তৈরি করে যেভাবে সে দায় এবং মাজারের জিয়ারত করে এবং তাদের কাছ থেকে যেভাবে চাই আমরা, সেটা আসলে তারা কখনো সক্ষম নয় দিতে। এটা হচ্ছে এখান থেকে বার্তা, এইটা দেওয়ার জন্য এই আসলে আপনাদেরকে এটি দেখালাম। এটা হচ্ছে সৌদি আরবের হুকুমত থেকে এটা সম্পূর্ণ নিষেধ করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে হুকুমতের মনোগ্রাম, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে জবল নূরে উঠার, এই যে উঠার সময় একদম নিচে। এখানে কি ধাক্কা ধাক্কি থেকে দূরে থাকুন।